আমাকে বলা হয়েছিল যে এরকম একটা অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য, তখন আমি যেহেতু সবসময় সব জায়গাতেই উপস্থিত থাকি, চেষ্টা করি নিজেকে মানিয়ে নেওয়ার জন্য, কিন্তু এক্ষেত্রে কিন্তু আমি দ্বিধা করেছিলাম। কারণ সংস্কৃতির যে বিষয়টা সম্পর্কে আমার একটা ভালোবাসা, একটা আকর্ষণ থাকা সত্ত্বেও যেটা আমার কাছে অত্যন্ত দুর্বোধ্য, সেটা হচ্ছে আধুনিক কবি। তো আমি যখন প্রথম মহাবিদ্যালয়ে, মুর্শিদাবাদের একটা মহাবিদ্যালয়ে অধ্যাপক হিসেবে জয়েন করেছিলাম, তখন আমার সমস্ত সহকর্মীদের মধ্যে একটা উন্মাদনা দেখতাম। সত্যি তো উন্মাদনার মতো অনেক উপকরণ তো আমাদের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমাদের শক্তি চট্টোপাধ্যায় রয়েছে, আমাদের জীবনানন্দ দাস রয়েছে, আমাদের বুদ্ধদেব বসু রয়েছে, সুনীল গাঙ্গুলি রয়েছে, কত মণিমুক্ত চারদিকে ছড়িয়ে রয়েছে। আরো 30-35 বছর আগে তারা তো স্বমহিমা প্রজ্বলিত, তখন তাদের মধ্যে শুনতাম। আমার তখন মনে পড়তো যে যখন আমরা বাচ্চা বয়সে বড় হচ্ছি, পড়াশোনা শিখছি, আমার মতো অনেকেই হয়তো তখন অঙ্কটা ভালো পারতাম না, তখন আমাদের মধ্যে একটা ইনসিকিউরিটি কাজ করতো। যখন অঙ্কের মাস্টারমশাই এসে বলতেন, আর আমাদের অন্য বন্ধু বান্ধবরা করে ফেলতো, আমার বন্ধু দেবাশিস বসে আছে কলেজের স্কুলে, সেই দিনগুলোর কথা অসাধারণ মাস্টারমশাইরা পড়াতেন। সুতরাং যে যেটা পারতো না, তখন হঠাৎ আমি পরে একটা শুনলাম, সুনীল গাঙ্গুলি একদিন বলেছিলেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে মানে কি বলবো, এটা বাংলা ভাষাতে নয়, একটা খতরনাক বিষয় হচ্ছে অঙ্ক, যেটা আমি কোনোদিনই তার মধ্যে ঢুকতে পারলাম না। সুতরাং কারোর অঙ্কে পারদর্শিতা থাকে, কারো কবিতা লেখাতে থাকে, কারো সাহিত্যে অন্য অংশে থাকে, কারো অভিনয় থাকে, কারো খেলাধুলোতে থাকে, কারো বিজ্ঞানে থাকে, এই বিভিন্নতা নিয়েই মানুষ বড় হয়ে ওঠে। তো এই প্রথমেই এই কবিতা উৎসব, এবং তাতে আমাকে উপস্থিত থাকতে হবে এই এতজন মানিগণি লোকেদের মধ্যে, আমি একটু দ্বিধাই করেছিলাম। কিন্তু পরবর্তীকালে দেখলাম যে আমাকে তো অনেক কিছু মানিয়ে নিতে হচ্ছে, উপাচার্য নয়, এর আগেও আমি বিজ্ঞান বিভাগের ডিন ছিলাম, তখন প্রতিটা বিভাগের যে অনুষ্ঠানগুলো হতো আমি যেতাম, নিজের মতো করে বোঝার চেষ্টা করতাম। একটা জিনিস বুঝেছিলাম, আমাদের জীবনে প্রতিদিন যে আমরা অভিজ্ঞতা অর্জন করছি, সেটাই বোধহয় বড় শিক্ষক আমাদের। এই অভিজ্ঞতা আমাদের নতুন নতুন করে শিক্ষিত করে, ফলে মৃত্যুর আগের দিন পর্যন্ত মানুষ শিক্ষার্থী থেকে যায়। তো যাই হোক, এই ভূমিকাটা করলাম এই জন্য, ভাস্বর বাবুর বক্তব্য শুনছিলাম, এবং প্রথমেই আমি আবার অভিনন্দন জানাই এখানে যারা বসে আছে, আমরা অভিনন্দন মুখোপাধ্যায় যিনি এখানকার সম্পাদক, তরুণ কবি নমস্কার, আর আমার দাদা বন্ধু, বাল্য বড় হয়েছি, অত্যন্ত গুণী মানুষ, সংস্কৃতি মানুষ্ক মানুষ, দায়িত্বশীল মানুষ সিদ্ধার্থ দা, আর সর্বোপরি আমাদের যে উদ্বোধক তার সাথে আমি কিছুটা সময় কাটাতে পেরেছি, ভাস্বর চট্টোপাধ্যায়। ইদানিংকালে এটা ঘটনা, সবাই সবকিছু করবে তা তো হয় না। আমি এক এক সময় ভাবি যে অবসরটা আমার সময় প্রায় হয়ে এসেছে, অবসর না হলেও এই পুজোর ছুটি যখন আসে মনটা উদ্বেলিত হয়ে ওঠে। হ্যাঁ, কি করে সেই সময়টাকে আমি যতগুলো পুজো বার্ষিকী আছে, আমি আমার একটা অন্যতম দ্রষ্টব্য জায়গা হচ্ছে প্রতি সপ্তাহ শেষে কলকাতা কলেজ স্ট্রিট, সেখানে গিয়ে পুরনো বইয়ের দোকান থেকে বই কিনি, সেখানে ভীমচন্দ্র নাগের দোকান থেকে আমার পছন্দের মিষ্টি কিনি, সেখানে বউবাজার থেকে বিভিন্ন খাদ্য সামগ্রী কিনি, এগুলো আপনাদের সাথে শেয়ার করছি, এবং আমি আমার সব ছেলেকে নিয়ে ঘুরি, এবং অসাধারণ লাগে যখন আমি কলেজ স্ট্রিটের পাড়ায় ঘুরি, বন্ধু বান্ধব আছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তানি বারবারই বলে তুমি এসো, রাজকুমার এখন সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সুব্রকুমার বাবুর মতো এত রসিক ব্যক্তি এবং গুণী ব্যক্তি খুব কমই আছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য, কিন্তু আমার সেটা ভালো লাগে না, আমার ওই রাস্তার মধ্যে হাঁটতে ভালো লাগে, ওই শাকিল সালিম এদের সাথে মিলেমিশে বইগুলো তুলে ধরতে ভালো লাগে।